bottom of it. স্বাগত পেডুক বঙ্গবাসী, নতুন একটা জায়গা নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি আমরা। একটা নতুন ক্যাফে উদ্বোধন হয়েছে তোমার হচ্ছে বারাসাতে, আর ক্যাফেটার ক্যাফেটার নাম সৌরভ বলে দিল। আমি চাইছিলাম না রিভিল করতে এত তাড়াতাড়ি, আগে পুরো দেখাতাম ক্যাফেটার ডেকোরেশন। কিন্তু একটা জিনিস কি, আমরা একটুখানি তাড়াতাড়ি চলে এসেছি, যার জন্য হয়তো ক্যাফেটার ডেকোরেশনটা হয়তো কতটা কি দেখাতে পারবো আমরা জানি না, বাট খুব সুন্দর লাগছে। আর তুমি ছাড়াই তো শুট করে দিয়েছিস। বাহ বেটা, বাহ বাহ, তুরন্ত ভূত। ঠিক আছে, তো ও এসে গেছে মানে আর হবে না, তো চলো। হ্যাঁ, বেশি কথা না বলেই আগে চলো। এটা কি ছিল বল, আগে বল উচ্চারণ কর। হ্যাঁ, মেনু কার্ডটা কই, কি অর্ডার দিয়েছিলাম? অ্যাপেল আইস টি। হ্যাঁ, আর এটা স্ট্রবেরি আইস টি। টেস্ট হবে এক একটা করে, আমি টেস্ট করেছি। হ্যাঁ, এটা কিন্তু উল্টোপাল্টা কিছু ভেবো না যে মোজিটো বা কোনো সফট ড্রিঙ্কস কিছু খাচ্ছি, এটা কিন্তু চা। গ্রিন অ্যাপেল ইজ গুড, বাট স্ট্রবেরি ইজ ফাটাফাটি। এই অ্যাপেল কোথা থেকে? এটার দাম হচ্ছে, দামটা দেখিনি, ভুলে গেছি, দুটোর দামই 45 টাকা। তো তোমরা এখানে একবার দেখতে পাচ্ছ কত বড়, কই দেখি সাইজটা। স্ট্রবেরি চা অর্ডার দিয়েছে, স্ট্রবেরি ফিল আসবে না তো কি জানতে চাই। সৌরভ সে ফ্লেভার আছে, দুই রকমের চা আমাদের টেস্ট করা হয়ে গেছে। আইস টি, নট নর্মাল রেগুলার টি, আইস টি, একটা গ্রিন অ্যাপেল আইস টি, আর হচ্ছে আর একটা স্ট্রবেরি আইস টি। তো দুটোরই দাম 45 রুপিস, তোমরা দেখে নিয়েছো, টেস্ট যথেষ্ট সুন্দর একদম। ঠিক আছে, প্রাইস অনুযায়ী আমার মনে হচ্ছে যথেষ্ট রিজনেবল প্রাইস রয়েছে, একদম 45 রুপিসে। যা গ্লাসটা দেখতে পাচ্ছ কতটা, আর কিছু কথা না বলিয়ে খেতে থাকি, তাই তো? এরপর আরও কম্বোস স্যান্ডউইচ আসছে, যাও। তো আমাদের আরেকটা আমাদের হাতে চলে এসেছে আইটেম, কি হচ্ছে এটা, বিবিকিউ অর্থাৎ বারবিকিউ চিকেন স্যান্ডউইচ। তো এটার দাম হচ্ছে 70 রুপিস, আমরা মেনু কার্ড নিয়ে বসেছি। অনেক রকম আইটেম ব্রো, এত আইটেম যা মানে মাথায় আউট হয়ে যাবে। এই এক যে এই সাইডে দেখছো এত রকম আইটেম, এই যে এসব হলো। বাট এবার ডেকোরেশনটা দেখো, আবার এই ডেকোরেশনটা দেখো, হ্যান্ড সব দিয়ে ইন্টারেস্টিং লেগেছে আমাদের। এই যে ছোট্ট ফ্ল্যাগ, একদম ক্যাফের নাম দেওয়া আছে, ক্যাফের একদম ব্র্যান্ডিং, পিওর ব্র্যান্ডিং করা। ঠিক আছে, তো আগে আমি ভাঙছি স্যান্ডউইচটা, এত সুন্দর ডেকোরেশন করা ছিল, বাট আমি ইয়ে করলাম ভিতরেরটা দেখানোর জন্য। ভিতরে কী কী দেওয়া হয়েছে, চিকেন পিসেস, তন্দুরি সসেস, নানান রকম ভেজিটেবিলস, চিজ, ঠিক আছে, চিজ, ডিপিং সস। কেমন লাগা? ও ভাই, ও এর ওটা আমিও ট্রাই করি একটু। মানে এটার দাম 70 টাকা, 70 টাকা যদি দাও এটার পিছনে খরচা করো, 70 টাকা তোমার লস যাবে না, লাজবাব। রিজনেবল প্রাইসে ভাই, আর এত সুন্দর টেস্ট, লাজবাব। দেখো এরকম খুঁজে খুঁজে আমরা বার করবো, ঠিক আছে? তাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এই এরকম খাওয়ার জন্য। তো এরকম খাওয়ার জন্য একবার সাবস্ক্রাইব লাইক ঠুকে দেওয়া যায়, কী বলো? হ্যাঁ, জোরসে ঠোকো, জোরসে ঠোকো। আর একটা কম্বো আছে, আসুক তারপরে দেখাবো। চিলি চিকেন কপিস, 1 2 3 4, 4 পিস চিলি চিকেন, আর এই যে মিক্সড ফ্রাইড রাইস, এটা হচ্ছে তোমার 99 রুপিস। ঠিক আছে, এর সাথে তুমি চাইলে চাউমিনও নিতে পারো, ঠিক আছে, নুডলস আছে তোমার অপশনাল, ঠিক আছে। আর এদিকে চাউমিন আর যদি চিলি চিকেন খাও 99, সেও আর ফ্রাইড রাইস আর চিলি চিকেনও 99। ছোটো খাওয়াও আরম্ভ করে চিলি চিকেন টেস্ট। চিলি চিকেনটা দারুণ হয়েছে, কোনো অবজেকশন নেই চিলি চিকেনের প্রতি, কিন্তু একটু অবজেকশন আছে আমার ফ্রাইড রাইসের প্রতি। চিলি চিকেনটা সলিড, চিলি চিকেনটা ফাটাফাটে, চিলি চিকেনের গ্রেভির থিকনেসটা একবার দেখো, একদম মানে সস বলতে পারো, একদম সস সস। চিলি চিকেনের গরম কোটিংটা একদম এক্স্যাক্টলি যেরকম থাকা দরকার ওরকমই, খুব একটা বেশি না, খুব একটা একদম পাতলাও না, একদম পারফেক্ট। ঠিক আছে, বাঙালি সৌরভ হাত দিয়ে একদম পুরো মেখে টেকে নিয়ে আর দেখো, আমি পারছি না আর, ঠিক আছে, চামচ দিয়ে কায়দা করতে না, আপনার তোমাদের তো দেখাতেও পারবো না ঠিক করে। আর এর ভিতরে যে চিকেনটা, ও ভাই সাহেব,
সলিড চিকেন, সলিড আচ্ছা। এর প্রতি যদি বলি তুমি এর উপর 99 খরচা করো, ঠিক আছে, আমি বলবো তুমি চাউমিনটা নাও, বেটার হবে ফ্রাইড রাইস থেকে, ঠিক আছে। ফ্রাইড রাইস একদম খারাপ হয়েছে তা না, ভালো লাগে, বাট আমি বলবো চাউমিনটা বেটার, এখন তুমি নিতেও পারো, অসুবিধা নেই। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া প্রথম পর্ব, সুমন কিছু বলোই না, খেয়েই গেলো সারা। আজকাল পয়সা কাটনা পড়ে গেছে, বাট আমি আপাতত সৌরভকে ট্রেনিং দিচ্ছি, কিসের জন্য? পড়ার জন্য, ভিডিও। তো আমরা চলে এসেছি এই নতুন ক্যাফে যেটা ওপেন হয়েছে সেই দোকানের ওনারের সাথে। তো দাদা তোমার নাম? নমস্কার, আমার নাম হচ্ছে প্রতীক পাইন। আচ্ছা, কতদিন হলো আপনারা এই ক্যাফে অন করে ওপেন করেছেন এখানে? এইটা এইটা আমাদের 3 দিন হয়েছে, কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডে অনেকদিন ধরেই রয়েছি। ও আচ্ছা, আপনি এই ফিল্ডে রয়েছেন, তাই তো, এই লাইনে রয়েছেন? আচ্ছা, আর এটা সবে মাত্র 3 দিন ওপেন হয়েছে, তোমাদের জন্য একদম নিউলি ওপেন জায়গা নিয়েছি খুঁজে, ঠিক আছে ক্যাফে। আর আপনাদের টাইমিংটা দোকানের বলুন। আমাদের টাইমিংটা হচ্ছে এখন 3:30-4 থেকে ওপেন হচ্ছে 10:30 অবধি। আর আমাদের এখানে সবথেকে বেশি যেটা রিভিউ সবথেকে ভালো আসছে সেটা হচ্ছে অক্টোপাসের। আমাদের এখানে চিলি অক্টোপাস আর বেক অক্টোপাস, আমাদের সি ফুডের অনেক ভ্যারিয়েশন আছে, ক্র্যাব আছে, এছাড়া শ্রিম্প আছে, কিন্তু অক্টোপাসের রিভিউটা আমাদের মোটামুটি এখনও পর্যন্ত ভালো, মানে 3 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এটা আমাদের নলেজে ছিল না, আমরা দেখিও নি ঠিক মতন মেনু কার্ড, আমাদের সেজন্য মিস আউট হয়েছে এই জিনিসটা। ঠিক আছে, পরে আরেকদিন হবে, নেক্সট টাইম, কারণ আমাদের বলা হয়েছে আরেকবার দাদাদের সব অ্যাভেলেবেল, কিছু কিছু জিনিস আইটেম আমরা পাইনি আজকে, আমরা যেগুলো চা যেমন আছে দেখলে বুঝতে পারবে, তো ওগুলো যখন অ্যাভেলেবেল হবে আমরা আবার আসবো। তো দাদা আপনাদের দোকানের টাইমিং হলো, ঠিকানাটা একটু বন্ধুদের বলে দিন। ঠিকানাটা হচ্ছে আরিফ বাড়ি, বিএসএনএল অফিস আছে আমাদের, বিএসএনএল অফিসের ঠিক উল্টো দিকে। আপনাদের যদি আসতে হয় তাহলে হেলাবরতলা মোড়, হেলাবরতলা মোড় থেকে টোটোতে মনে হয় 10 টাকা নেবে, আরিফবাড়ির মোড়, আরিফবাড়ির মোড় থেকে একটুখানি জাস্ট 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ, 10 টাকাই নেবে, কারণ আমি নিজে 10 টাকা ভাড়া দিয়ে এসেছি এখান থেকে, স্টেশন থেকে। তো চলো, আর বাড়তি কথা না বাড়িয়ে দেখে নিয়েছো আজকের লোকেশান জেনে গেছো, খাওয়ার মেনু কার্ড দেখে নিচ্ছ, তো এবার হাঁটতে হাঁটতে সৌরভ আর আমি গল্প করতে করতে যাই তোমাদের।